সন্ত্রাস আর কারচুপির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়মের রাজত্ব কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসিব সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি বলেন রীতিতেই চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে নিজেদের প্রার্থীদের বিজয় নিশ্চিত করেছে সরকারের এ স্বার্থ হাসিলে নির্বাচন কমিশন নিপুণভাবে কাজ করছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা এ সময় জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের চেষ্টার প্রতিবাদে সতেরোই ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় তবে বরিশাল বিভাগ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়